আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। হাই গাইস, ওয়েলকাম টু টেক ফ্রিওসি। আজ দেখাবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার ফেসবুকের নাম চেঞ্জ করবেন। তো আমি আমার চ্যানেলটা দেখা দিতেছি, এটা আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে কাজের কথা আসি। গুগল ক্রোমটা অন করবেন, অন করার পর আপনার আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার অ্যাপস্টার ডেস্কটপ ভার্সন করে নেবেন। আপনার ব্রাউজারটা এখানে আনমার্ক থাকবে, এখানে মার্ক করে দেবেন। দেন আপনার এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারে যেরকম ইউজ করে ওই রকম। দেন আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা অপশন দিবে তারা, সেটিংস অপশন। তো দেন দেখেন এখানে একটা সেটিংস অপশন আমরা পেয়ে গেছি। আমি একটু জুমিং করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আবারও দেখাচ্ছি। দেন আমরা কি করব, আমরা কি করব, সেটিংসে যাব। সেটিংসে গেলাম, সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে এখানে, আমরা ইউজ নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পরে এখানে আমাদের নামটা আছে। তো আমি কি করব, আমার নামটা আমি চেঞ্জ করব। এক্সাম্পল, আমি আমার নামটা, আগের নামটা হচ্ছে শিশিরাজ, ঝরে পড়া শিশিরবিন্দু। তো আমি এখন দিব আবদুল্লাহ, মাঝখানে থাকবে আল অপশনাল, আর লাস্টে থাকবে নোমান, অর্থাৎ আবদুল্লাহ আল নোমান। দেন দেওয়া কমপ্লিট হলে এখানে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাদেরকে তিনটা নাম শো করছে, আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ নোমান, নোমান আল আবদুল্লাহ। তো আপনার যেটা চয়েস হয়, অর্থাৎ আপনি যেটা দিতে চান সেটাতে ক্লিক করবেন। আমি আবদুল্লাহ নোমান দিতে চাই। তো আপনি যদি আবদুল্লাহ নোমান দেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন, অটোমেটিকলি এটা সেভ নিয়ে নেবে, অর্থাৎ আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে ফেসবুকের নামটা। তো এভাবে নামটা চেঞ্জ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড লাক, বাই বাই।